রাজনীতি করলে পড়ালেখা হয় না বা অন্য কোনো কাজে ইনভলভ থাকলে পড়ালেখা করা যায় না বা পিছিয়ে থাকতে হয়, এই বিষয়টা যাতে কোনোভাবেই না থাকে এইটাই চেষ্টা করা হয়েছে আর কি। যে শুধু পড়ালেখা করে সে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশকে পরিবর্তন করার যে জায়গাটি অথবা বহির্বিশ্বে বলেন বা নিজেদের দেশের মানুষের কাছে বলেন সেটি তুলে ধরার জায়গায় কিন্তু তিনি কিন্তু পিছিয়ে থাকেন। তো সেই জায়গায় আসলে পড়ালেখা ছাড়া রাজনীতি অথবা রাজনীতি ছাড়া আসলে পড়ালেখা কোনোটি আসলে সম্ভব নয়। প্রিয় দর্শক, সমকাল ক্যাম্পাস স্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জাকারিয়া ইবনে সুবা। আছে আমার সঙ্গে এমন একজন আছেন যিনি মূলত কাজে কর্মে একজন রাজনীতিবিদ, অর্থাৎ ছাত্র রাজনীতি করেন, পাশাপাশি তার ফলাফলও কিন্তু একেবারেই ঈর্ষণীয়। সম্প্রতি মাস্টার্সের ফলাফল দিয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে, যেখানে তিনি টপার হয়েছেন, সর্বোচ্চ তিনি সিজিপিএ 3.91 পেয়েছেন। আমরা মিফতাহুল ইসলাম পান্থের কথা বলছিলাম। মিফতাহুল ইসলাম পান্থ, আপনাকে সমকাল স্টারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমকালকেও ধন্যবাদ। পান্থ, আপনার কাছে জানতে চাই, আপনি তো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে বর্তমানে কাজ করছেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদকের কাজ করেছেন আপনি, তো এই দাপ্তরিক কাজের পাশাপাশি পড়াশোনায় যে একটা ঈর্ষণীয় ফলাফল সেটা কীভাবে সম্ভব হলো? আসলে আমি সবসময় চেষ্টা করেছি, একেবারে প্রথম থেকেই, যখন থেকে রাজনীতি শুরু তার আগে থেকে তো আসলে পড়ালেখা শুরু, তো পড়ালেখায় ভালো করা। আমার একটা জিনিস প্রমাণ করার খুব ইচ্ছা ছিল আমার, যে রাজনীতি করা বা একজন খেলোয়াড় তো সে হয়তো খেলাধুলা করেন বা যার যে ফিল্ডে ইন্টারেস্ট আছে তার বাহিরে গিয়েও আসলে রেজাল্টটাও ধরে রাখা যায়। মানে রাজনীতি করলে পড়ালেখা হয় না বা অন্য কোনো কাজে ইনভলভ থাকলে পড়ালেখা করা যায় না বা পিছিয়ে থাকতে হয়, এই বিষয়টা যাতে কোনোভাবেই না থাকে এইটাই চেষ্টা করা হয়েছে আর কি। এবং আমার পড়ালেখার স্টাইল সবসময়, আমি রাজনীতিও করি পড়ালেখা করি, এবং রাজনীতির না জেনে অনেকে হয়তো রাজনীতি করে, কিন্তু দেখা গিয়েছে যে আমি যখন কোনো সুযোগ পাই, আধা ঘন্টার সুযোগ আছে রাজনীতির মাঝখানে, মধুর ক্যান্টিনে সময় দিচ্ছি বা গুলিস্তান পার্টি অফিসে সময় দিচ্ছি, এর মধ্যে যেই সময়টা রাস্তায় যাচ্ছে, রিক্সায় যাতায়াত করছি, তো সেই সময়টা আমি পড়ালেখার চেষ্টা করছি। এবং একটি বিষয় আমাদের মধ্যে লক্ষণীয় ছিল, একটা সময় এমন ছিল যে লাইব্রেরিতে গেলে রাজনীতি করা যায় না বা এটা সাংঘর্ষিক একটা বিষয়। আমি লাইব্রেরিতে গিয়েও পড়েছি, আমি যখনই সময় পাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি লাইব্রেরি থেকে পড়ালেখা করি, আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরিটি রয়েছে। তো এইভাবেই আস্তে আস্তে পড়ালেখা করতে করতে, আর উন্নয়ন অধ্যয়ন বা ডেভেলপমেন্ট স্টাডিজ যে বিভাগটি সেখানে আসলে শিক্ষকরা এত ভালো ছিলেন এবং আমার টপিকগুলো, পড়ালেখার যে কোর্সগুলো সেগুলো এত বেশি প্রাণবন্ত ছিল এবং আমি আমার সাথে কানেক্ট করতে পেরেছি। সো আমি বুঝতাম, বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করতাম, এবং আমরা যেই লার্নিংয়ের, পেডাগগি লার্নিংয়ের যে কথাটা বলি, সেই বিষয়গুলো আমি ফলো করার চেষ্টা করেছি আমার পড়ালেখার ক্ষেত্রে। পান্থ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু পড়াশোনা নিয়েই গল্প হচ্ছিল, আপনি যদি একটু আপনার স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেই জার্নিটা যদি বলেন এবং আপনি সেখানেও কি এমন ঈর্ষণীয় ফলাফল করেছিলেন কিনা এটা যদি একটু বলেন। আমার আসলে পুরো পড়ালেখার জার্নিটা কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়েছে। আমি ছোটোবেলায় খুব বেশি পড়ালেখার সময় দিতাম এরকমটি না, ক্লাস 8-9 পর্যন্ত আমি আসলে খুব বেশি ভালো ছাত্র ছিলাম এমনটা না, আমি আমার স্কুলে অলওয়েজ ব্যাক বেঞ্চারে ছিলাম। তো কিন্তু এসএসসির সময়, এসএসসির আগের কিছু সময় আমি পড়ালেখা যখনই করেছি বুঝে পড়ার চেষ্টাটা করতাম, মুখস্থ নির্ভর পড়ার চেয়ে বুঝে পড়লে সেটা মনে থাকে আমার ক্ষেত্রে অনেক বেশি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এসএসসিতে আমি বেশ ভালো রেজাল্ট করেছি, ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছি, করে নরডেম কলেজে ভর্তি হয়েছি, সায়েন্সে পড়ালেখা করেছি বিজ্ঞান নিয়ে। ভার্সিটিতে যখন ভর্তি হলাম আমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শুরু করে, যেমন আমি শাহজালাল ইউনিভার্সিটিতে সাস্টে আমি 19তম ছিলাম ভর্তি পরীক্ষায়। তো এত কিছুর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাওয়ার কারণে আমার আসলে ডি ইউনিটে একটি আর্টস রিলেটেড সাবজেক্টে, কলা অনুষদে আসলে ভর্তি হতে হয়, ফিলোসফিতে। তো সেখানে আমার রেজাল্ট যে খুব বেশি আহামরি কিছু ছিল বিষয়টি এরকম নয়, কিন্তু এরপরে আমার কাছে মনে হলো যে আমার যে পড়ালেখার জায়গাটি আরও বেশি জোরদার করা দরকার, এবং আমি আমার ফ্যাকাল্টি চেঞ্জ করলাম, সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে আসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হলাম। একই সাথে এই পড়ালেখার জার্নিটা ছিল আমার বিতর্ক, আমি নিজে বিতর্ক করি, আমি নরডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি ডিউডিএসে বিতর্ক করি। তো সেখানে বিতর্ক করার কারণে যে পড়ালেখাগুলো ছিল ইকোনমিক রিলেটেড, ফিলোসফি রিলেটেড, সেই পড়ালেখাগুলো কিন্তু আসলে এই পরবর্তীতে যখন আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এই অনার্স লাইফের এই 3-4 বছরের পরে, সেটি অনেক কাজে দিয়েছে আমাকে। আগের যেই পড়ালেখার অভ্যাসটি ছিল, লেখালেখির অভ্যাস ছিল, যেহেতু আমি দপ্তর সম্পাদক তো লেখালেখির অভ্যাস এবং পড়ালেখাটা আমার সবসময় করতে হয়, ছাত্রলীগ করতে গেলেও আমার পড়ালেখাটাই করতে হয়েছে সবসময়। তো এই পড়ালেখাটা, মানে রাজনৈতিক পড়ালেখা এবং একাডেমিক পড়ালেখা দুইটা সংমিশ্রণ করা এবং সময়টাকে কোনোভাবেই যাতে নষ্ট না হয়, আমরা অনেক সময় দেখা গেছে যে অনেক ধরনের সময় নষ্ট করি রাজনীতিতে, সেটি আমি চেষ্টা করেছি না করতে। আমি মধুর টেবিলে বসে পড়ালেখা করেছি, আমি গুলিস্তান পার্টি অফিসে বসে পড়ালেখা করেছি, আমি টিএসসিতে বিভিন্ন সময়ে গ্রুপ স্টাডি করেছি, যখনই আমি কাজের ফাঁক পেয়েছি তখনই আমি আসলে
এই পড়ালেখাগুলো সুযোগ পেয়েছি আর কি। পান্থ, আরেকটি বিষয় যে বর্তমান সময়ে বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা মনে করেন যে পড়াশোনাটাই তাদের ধ্যান জ্ঞান, তারা একটা কথা সবসময় বলেন যে আই হেট পলিটিক্স, কিন্তু আপনি কিন্তু ভালো রেজাল্ট করেছেন উইথ পলিটিক্স, এবং বলা যায় যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সবচেয়ে সম্পাদকীয় পদগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা পদ, প্রতিনিয়ত আপনাকে অনেক নোটিশ লিখতে হয়, কমিটি গঠন, কমিটি ভেঙে দেওয়া, সতর্ক করা, মানে ছাত্রলীগের যাবতীয় কার্যক্রম কিন্তু আপনার হাত ধরেই যাচ্ছে। তো এই আপনি একটা কী মেসেজ দিতে চান আসলে, যে পলিটিক্সের সঙ্গে পড়াশোনা এই দুটো একসাথে চালানো যে যায়, এটি কিন্তু আপনি দেখিয়েছেন, এটা নিয়ে যদি একটু বলেন তরুণদের। তো অবশ্যই আই হেট পলিটিক্সের যেই বিষয়টি আছে, অনেক তরুণ সমাজ এখনও মনে করে যে রাজনীতি হয়তো একটা নোংরা জায়গা, রাজনীতিতে গেলে হয়তো আমি আমার যে ইচ্ছেগুলো স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে পারবো না, অনেকে এটা মনে করে, কিন্তু এটা সত্য নয়। সত্য নয় কারণ আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, আপনি যদি রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে চান বা কোনো ভালো একটা কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার ওই সিস্টেমটা মাথায় যেতে হয়, সেটা আমি বিশ্বাস করি, এবং সেখানে গিয়ে আপনি পরিবর্তন করতে পারেন। তো আই হেট পলিটিক্স বা অ্যাপলিটিক্যাল যারা, তারা আসলে ওই রাজনৈতিক অংশগ্রহণের জায়গাটায় আসলে নিরুৎসাহিত হয়, এবং নিরুৎসাহিত হওয়ার কারণটি হচ্ছে তারা আসলে মূল বিষয়টি জানে না। এবং আমরা কিন্তু সবাই আসলে রাজনৈতিক, আমরা যারা সরাসরি রাজনীতি করি তারাও রাজনৈতিক, এবং যারা রাজনীতি করে না তারাও কিন্তু আসলে রাজনৈতিক, আমরা সবাই কিন্তু পলিটিক্সের ভিতরেই আছি। তো সেখান থেকে এই তরুণ প্রজন্মের অবশ্যই উচিত রাজনীতিমুখী হওয়া, এবং রাজনীতি এসে তাদের যে স্বপ্নটি রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার, বাংলাদেশকে আরও উন্নত করার, সেই জায়গাটি কাজ করা কিন্তু তাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে। আর যেটি আপনি বলছেন যে রাজনীতির সাথে পড়ালেখার একটি সাংঘর্ষিক সম্পর্ক আছে কি না, বিষয়টি আদৌ এরকম নয়। যেমন হচ্ছে ধরুন আমার ডেভেলপমেন্ট স্টাডিজে আমি পড়েছি উন্নয়ন অধ্যয়নে, আমি এখানে যা যা শিখেছি, উন্নয়ন কীভাবে হয়, উন্নয়নের ইফেক্টিভনেস কীভাবে আমরা দেখতে পারি, এবারে ইভ্যালুয়েশন কীভাবে হয়, মনিটরিং কীভাবে হয়, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের রাজনীতির সাথে যায়। আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমরা যে উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছি, পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এই জিনিসগুলোর যে ইম্প্যাক্ট অ্যানালাইসিস, তরুণ প্রজন্ম এটা বুঝতে হবে, এবং একই সাথে সেটিকে দেশের মানুষের কাছে এবং একই সাথে আন্তর্জাতিক মহলে কিন্তু তুলে ধরার একটি বিষয় থাকে। তো সেটি যদি আমরা আসলে পড়ালেখাটা না করে রাজনীতি করি, অথবা শুধু রাজনীতি করি, একটা অপরটাকে বাদ দিয়ে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না। যে শুধু পড়ালেখা করে সে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশকে পরিবর্তন করার যে জায়গাটি, অথবা বহির্বিশ্বে বলেন বা নিজেদের দেশের মানুষের কাছে বলেন, সেটি তুলে ধরার জায়গায় কিন্তু তিনি কিন্তু পিছিয়ে থাকেন। আর যিনি শুধু রাজনীতি করেন পড়ালেখা ছাড়া, তিনি কিন্তু শুধু রাজনীতি করেন এবং দেশের মানুষের যেই ইফেক্টিভনেসগুলো, যে প্রয়োজনগুলো, সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে বুঝে উঠতে পারেন না। এবং দেশ আগাচ্ছে, একবিংশ শতাব্দীতে পৃথিবী অনেক আগাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে। তো সেই জায়গায় আসলে পড়ালেখা ছাড়া রাজনীতি, অথবা রাজনীতি ছাড়া আসলে পড়ালেখা, কোনোটি আসলে সম্ভব নয়। দুটি একসাথেই চালানো উচিত। পান্থ, আমরা গল্প করতে করতে অনেকটা সময় আমরা আসলে পার করলাম। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি রাজনীতি করছেন, পড়াশোনাতেও আপনার একটা ভালো অবস্থান রয়েছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি আসলে রাজনীতি এবং পড়ালেখা সামনেও চালিয়ে যেতে চাই। আমার যেটি আমার আমি আমার মাস্টার্স করতে গিয়ে একটি থিসিস করেছি, সেই থিসিসের বিষয়বস্তু ছিল হচ্ছে রাজনৈতিক যারা বিদ্রোহী প্রার্থী থাকে তারা কেন দাঁড়ায়, তাই তাদের সাইকোলজি বা তাদের অ্যানালিসিস করা, এবং সেটি ছিল মিক্সড মেথড থিসিস, অর্থাৎ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুটি সংমিশ্রণে করা। তো এই বিষয়ের উপরে, অর্থাৎ পাবলিক পলিসি বা পলিটিক্সের উপরে আমি ভবিষ্যতে পিএইচডি করতে চাই, আমি হায়ার স্টাডির জন্য বাহিরে গিয়ে পড়ালেখা করতে চাই, এবং সাথে সাথে একই সাথে দেশে ফিরে পড়ালেখার পরে রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে কীভাবে তুলে ধরা যায়, বাংলাদেশের যে অবস্থান কীভাবে আরও উন্নত করা যায়, যেমনটা আমাদের দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা যেটি করছেন, আমরা গত নির্বাচনের সময় দেখেছি বা গত 4-5 বছর 10 বছরে দেখেছি যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কত উপরে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো সেটি যাতে সমুন্নত রাখা যায়, এই বাংলাদেশের অগ্রযাত্রা যাতে কোনোভাবে থেমে না যায়, কারণ তরুণ প্রজন্ম আজকে হোক কালকে হোক তাদের উঠে আসতে হবে, পরের প্রজন্ম তো আমরাই বা আমাদের পরের প্রজন্ম সামনে আসছে। তো এই যে পরিবর্তনটা বা আমরা প্যারাডাইম শিফট যেটাকে বলি, সেই প্যারাডাইম শিফটটাকে সবাই যাতে গ্রহণ করতে পারে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, সেই লক্ষ্যে কাজ করার ইচ্ছে আছে আমার ভবিষ্যতে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ক্যাম্পাস স্টারে, আর আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ। পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমকালের সঙ্গে থাকুন।